আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআন সুন্নাহর আলো ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটি ইবনে মাজাহ এবং জামে আত-তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে কিছু বাক্য রয়েছে, যে বাক্য কোনো ব্যক্তি পাঠ করলে তার যে ফায়দা, যে উপকার হবে, তা হয়তো কোনো ব্যক্তি সমগ্র দুনিয়ার বিনিময়ে কিনতে চাইলে সেটা সম্ভব হবে না। সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর কি বলেন, সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তাহলে চলুন জেনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে সে সময় তার প্রভু তার কথাটি সত্য বলে অনুমোদন দেন এবং বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার, যার অর্থ হলো আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি মহান। আর যখন বান্দা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তখন আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, যার অর্থ আমি ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি এক। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তখন আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি লা শারীকা লি, যার অর্থ আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি এক, আমার কোনো অংশীদার নেই। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, যার অর্থ আমি ব্যতীত কোনো মাবুদ নেই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্যই। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো অনিষ্ট বা উপকার করার ক্ষমতা কারো নেই, তখনই আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বি, যার অর্থ হলো আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি ছাড়া, আমার সহযোগিতা ব্যতীত অকল্যাণ দূর করা ও মঙ্গল লাভ করার সামর্থ্য কারো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে লোক রোগান্ত অবস্থায় এই বাক্যগুলো পাঠ করলো তারপর মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না।